হাইকোর্টের নিরাপত্তা চেয়ে আবেদনের দিনেই রাস্তা থেকে আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সিজিও কমপ্লেক্সে তুলে নিয়ে গেল সিবিআই। সকালে সিজিও এ হাজিরা দিয়েছেন বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরী। তার সামনে সন্দীপ ঘোষকে মুখোমুখি বসিয়ে সিবিআই অফিসারেরা জিজ্ঞাসাবাদ করতে পারেন এমনও সম্ভাবনা রয়েছে। কেন্দ্রীয় এজেন্সির তলব এড়ানোতেই রাস্তা থেকে সন্দীপ ঘোষকে তুলে নিয়ে যায় কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। শুক্রবার সকালে হাইকোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে নিরাপত্তা এবং রক্ষা কবচের জন্য আবেদন করেছিলেন সন্দীপ ঘোষ। সেখানে চিকিৎসক সন্দীপ ঘোষের আইনজীবী আদালতে আশঙ্কা প্রকাশ করেছিলেন সিবিআই হাজিরা দিলে সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হতে পারে, যদিও সেই আবেদন খারিজ করে আদালত জানিয়ে দেয় সোমবার আবেদন করতে। চিকিৎসক খুনে সন্দীপ ঘোষের বয়ান সিবিআইর কাছে গুরুত্বপূর্ণ। পদে থাকাকালীন তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ ওঠে। আরজি করে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের জেরে অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সন্দীপ ঘোষ। তবে তার মাত্র 4 ঘন্টার মধ্যেই তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করা হয়, যদিও সেখানেও সন্দীপের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। এরপরেই কলকাতা হাইকোর্টের নির্দেশে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয় তাকে।